আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত দর্শক ও আমি আপনাদের সম্মুখে ওয়াক্তবের মাধ্যমে হাজ তার আলা মাসায়েল এবং কাবা প্রসঙ্গ তার ইতিহাস নিয়ে সর্বশেষে আলোচনা শুরু করেছি এর সাথে আমরা মদিনা এবং মদিনার সাথে হাজিদের কি সম্পর্ক সেটাও সংযুক্ত করার চেষ্টা করব আজকের এই ভাষণে এবং বক্তব্যে কাবার ঘরের এতটাই মর্যাদা যদি কেউ কাবার ঘরের মধ্যে কোনো জুলুম করতে যায় পাক তাকে শাস্তি দিয়ে দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে কথা রয়েছে আল্লাহ আল্লাপাক তাকে তিনি শাস্তি দিবেন কাজে এই কাবার ঘরে যদি কেউ কটাক্ষ করে এখানে কেউ যদি আক্রমণ করতে আসে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও এটা আল্লাহ বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আবরাহা কাবার ঘর ভাঙ্গার জন্য এসেছিল তার ধারণা ছিল যে পৃথিবীর মানুষগুলো কাবার ঘর তো আফ করতে আসে সেখানে হজ করতে আসে তাহলে এখানে কেন আসবে না অনেক সাজগোজ করে অনেক সুসজ্জিত করে অনেক সেখানে খরচা করে বিশাল সুন্দর এক ঘর বানালো কিন্তু তার ঘরের কাছে পৃথিবীর কেউ যেত না সবাই ঘুরে ফেরে কাবার ঘর যেটা সামান্য পাথর দিয়ে নির্মিত সেখানেই লোকেরা হজ করতে আসত এবং তোয়াফ করতে আসত আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোত্তালেব আল্লাহ নবীর দাদা তখন কাবার ঘরের মতোবাল্লি বা তার খা দেন এমত অবস্থায় কোরাইশটা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাইকে বলল হে আব্দুল মোত্তালেব আপনি তো কাবার ঘরের খা দায়িত্ব পালন করেন আবরাহা কাবার ঘর ধ্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে আপনি তো কোনো প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে প্রতিহত করার জন্য আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন না কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না তখন আব্দুল মোত্তালেদ একটি সাধারণ জবাব দিয়েছিল আমি তো উটের মালিক ওরা আমার অনেক উট নিয়ে গেছে আমি উট বাঁচানোর চেষ্টা করব উট উদ্ধারের চেষ্টা করছি কিন্তু কাবার ঘরের মালিক তো আমি না কাবার ঘরের মালিক যিনি আল্লাহ তিনি তার কাবার ঘর বাঁচাবেন এ নিয়ে তোমার এবং আমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই অত্যন্ত স্বাভাবিক জবাব দিয়েছিলেন আল্লাহর প্রতি সেই মুশরেকদের আস্থা ছিল অত্যন্ত দৃঢ় কাবার ঘরের পথে আসতেই আবরাহার বাহিনী আল্লাহ পাক ধ্বংস করে দিলেন পাখি দিয়ে অমদমিল্লা হমিনা সিফানুর রাজিম, বিস্মিল্লা ইউর রহিমানুর রহিম আইলাম তারাকৈ ফেফায়ব্বু কবি আবিল ফিল আইলাম জয়েল কে দহ ফি তফলিল وارسل عليهم আদাবিল ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول পাখি তার মুখে ঠোঁটে এক পাথর দুই পায়ে দু পাথর এমনি করে উড়াল দিয়ে এসে সেখানে নিক্ষেপ করা শুরু করলো বর্তমান ফাইটারের মতো যে ফাইটারগুলো যেরকম বম্বিং করে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয় আল্লাহর ফাইটার وما يعلم جنود ربك আল্লাহ পাকের যে কত বাহিনী আল্লাহ পাকের যে কত যোদ্ধা রয়েছে মানুষ সেটা কল্পনা করতে পারে না বাতাস আল্লাহর 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 ফাইটার 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 তাপ পানি পাখি আল্লাহ চান যে কোনো কিছু প্রতিপক্ষকে শেষ করে দিতে পারেন কিছুই লাগে না সামান্য পাখি মুখে একটি পাথর দুই পায়ে দুইটি পাথর নিক্ষেপ করা শুরু করলো আব্রাহার বিশাল হাতির বাহিনী সেখানে নস্তান নাবুদ হয়ে গেল এই হাতির বৎসর সোমবার রবিউল আউ্ল মাস এতে কোনো সন্দেহ নাই যে এই সময় আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন কাবার ঘরের পবিত্রতা রক্ষা করতে হবে এবং কাবার ঘরের সাথে আরো যা যা পবিত্র জায়গা ঘোষণা দেওয়া হয়েছে সেগুলার পবিত্রতা রক্ষা করতে হবে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যালিকা ওয়া মান ইউআযযিম শাইর আল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল যারা শাইরকে আল্লাহর পবিত্র জায়গাসমূহকে পবিত্র বস্তুগুলোকে যারা সম্মান করে যারা তাজিম করে ফাইন হামিন তাকওয়াল কুলুব সেটা হলো মানুষের আত্মার ভয় আত্মার তাকওয়া কাজে ইন্না সাফাওয়াল মারওয়া তমিন সাফা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পবিত্র স্থান ওয়াল বুদনা জাল্লাহ আলাহকুমিন সাহির ইল্লাহ বুদন যেটা উট বা গরু যেটা কুরবানির জন্য নির্ধারিত হয় সেটাও আল্লাহর জন্য স্যাক্রিফাইসের জন্য নির্ধারিত কাজেই আল্লাহর এবং রসুল কর্তৃক নির্ধারিত কোনো পবিত্র জাগা বাবস্থ ছাড়া কোনো কিছু মানুষ পবিত্র ঘোষণা করতে পারে না সারা পৃথিবীতে বহু ধর্মীয় উপাসন হয়েছে বহুত মন্দির হয়েছে বহুত গির্জা হয়েছে বহুত কিছু হয়েছে বহুত মাজারকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে স্থানকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে পর্বতকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে নদীকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে কিন্তু পবিত্র স্থান মানুষই বানালেই হয় না আল্লাহ এবং রসুল যে স্থানকে বা যে বস্তুকে পবিত্র ঘোষণা করবেন সেটাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র তাছাড়া কোনো কিছুই পবিত্র হতে পারে না এই জন্যই আল্লাহ নবী বলেছেন যে লাহালে মাসে তিনটি মসজিদ ছাড়া পবিত্র মনে করে এবং নিয়তে আর কোথাও যাওয়া যাবে না একটি হল মসজিদে হাদা আমার এই মসজিদ আরেকটি হল কাবার ঘর আরেকটি হল বাইতুল মাকদেশ যেটা এখন মুসলমানদের হাতে নেই মুসলমানদের তাদের আসবে এটা নির্ধারিত হওয়া সত্ত্বেও সেটা মূলত অন্যের দখলে ইহুদিদের যদি এক রাকাত সলাতকেও আদায় করে সেটা এক লক্ষ রাকাত সলাতের স্বভাব হয় কাজেই মানুষ কোনো জায়গাকে পবিত্র ঘোষণা করতে পারে না এবং সেটা পবিত্র হবেও না যদি সেখানে আল্লাহ এবং তা রাসুলের পক্ষ থেকে পবিত্র ঘোষণা করা না হয় এবং সেদিকে সোয়াবের নিয়তে সেখানে জিয়ারতে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন কাবার ঘরের ফজিলত থেকে মদিনার দিকে আমি চলে যাব কাবার ঘর কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম পবিত্র করেছিলেন ইন্না ইব্রাহিম হার্রমা মাক্কা ওয়াদা আলে সোয়াইহা ও মুদ্দিহা ওয়ানা হার্রম তুলমাদিনা ওয়া দাওতিল সায়হা ওয়া মুদদাহা আল্লাহ নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পবিত্র ঘোষণা করেছেন এবং সেটাকে তিনি হারাম ঘোষণা করেছেন আমি মদিনাকে পবিত্র ঘোষণা করলাম এবং মদিনাকে হারাম ঘোষণা করলাম তোমরা কেউ আর পবিত্রটাকে অপবিত্র করবে না লাই ইউ সাদুস সায়দুহা এখানে কেউ কোন জীব জন্তু পশু শিকার করতে পারবে না ওয়ালাইউ দাদু সাজারুহা এবং আর কোনো গাছ ডালপালা ভাঙা যাবে না ইল্লাল এদ খের শুধুমাত্র ঘাস যদি হয় ওইটুকু করা যাবে ঘরের ওখানে না ঝগড়া করা যাবে। না যুদ্ধ করা যাবে না। এখানে যুদ্ধ নেই ঝগড়া নেই এখানে মারামারি নেই এখানে কাটাকাটি নেই যে ঢুকবে সে আমানতের মতো থাকবে সে নিরাপত্তা থাকবে এখানকার কোন শিকারকে বিতাড়িতও করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং শিকার তো করাই যাবে না ডালপালা ভাঙা যাবে না এমনটাই পবিত্র সেখানে থাকতে হবে নবিসুল্লাহ আলীসাল্লাহুসাললাম তেরো বছর মক্কায় অবস্থান করে সেখান থেকে তাকে মদিনায় হিজরত করতে হয়েছিল এবং মদিনায় তিনি দশ বছর কাটিয়েছেন মদিনাকে তিনি পবিত্র ঘোষণা করেছিলেন হজ্জের সাথে সম্পৃক্ত মদিনার যতটুকু ইতিহাস মদিনায় যতটুকু কর্তব্য ওইটুকুই শুধু সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে আমি তুলে ধরছি আল্লাহ নবী মদিনাকে পবিত্র ঘোষণা করেছেন তার প্রতিটি সায়ের জন্য প্রতিটি মুদ্রের জন্য তার প্রতিটি সারের জন্য সোটাকের জন্য প্রতিটি জিনিসের জন্য তিনি সেখানে বরকতের দোয়া করেছেন ইব্রাহিম আলাহ দোয়া কবুল হওয়ার কারণে মক্কা পবিত্র হয়েছে আল্লাহর ঘর সেখানে পবিত্র এবং বরকতময় হয়েছে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাহামের দোয়ায় মদিনাও আল্লাহ পাক নিরাপদ করেছেন সেখানে সুন্দর করেছেন সেখানে অভাব মোচন করে দিয়েছেন পাক সেখানে একটা শান্তির নগরীতে রূপান্তরিত হয়েছে হয়েছেন সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা মদিনার সাথে কিন্তু হাজ্যের কোনো এবাদতের সম্পর্ক নেই যখন কেউ হাজ্যে আসবেন তিনি মদিনায় যাবেন মসজিদের নবুবিতে সলাত আদায় করলে অন্য জায়গায় সলাৎ আদায়ের চেতে এক হাজার গুণ সব বেশি হয় কাজেই সেখানে মসজিদে জিয়ারতের জন্য আপনারা যাবেন কিন্তু আল্লাহ নবীর কবরের উদ্দেশ্য করে নয় এ ব্যাপারে আমি একটু পরেই আলোচনা করব ছোট্ট একটু বিরতির পরে আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন মালিক আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা সহজ পন্থা অবলম্বন করো কঠিন করো না সুসংবাদ দাও হতাশ করো না সহিহ বুখারী প্রথম খণ্ড ইলম অধ্যায় হাদিস সংখ্যা 69 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম ওয়া হাজিদের জন্য মদিনায় যাওয়া হজ্জের কোনো রোকনও নয় হজ্জের কোনো শর্তও নয় হজ্জের কোনো নয় কোনো ওয়াজিবও নয় কিন্তু যারা আসবেন যেহেতু নবী সাল্লি সাল্লা সাল্লামের স্মৃতি বিজড়িত সেখানে তার মসজিদ রয়েছে সুতরাং আপনারা মসজিদে নবীবীর জিয়ারতের জন্য বের হবেন যেখানে এক রাকাত সালাত আদায় করলেন এক হাজার রাকাত সালাতের সোয়াব হয় এই নিয়তে যাবেন সেখানে উপস্থিত হবেন উপস্থিত হয়ে আল্লাহ রবি বলেছেন না বে না বেই তি ও মেম্বারী রহত আমার ঘর এবং আমার যে খুদবাদর মেম্বার দুটির মাঝখানে জান্নাতের একটি অংশ রয়েছে তোমরা এখানে বেশি বেশি আবাদত করতে পারো সেখানে যারা সুযোগ পান এখন সেটা ঘেরাও দেওয়া আছে চিহ্নিত করা রয়েছে সেখানে যারা আপনারা যাবেন তারা ইনশা আল্লাহ এই জায়গাটাই সালাত আদায় করার চেষ্টা করবেন সোয়াব বেশি হবে মসজিদে নবীর যে কোনো জায়গায় যেটা মসজিদ নবীর আদায় করলেই আপনারা ইনশা আল্লাহ বিশাল সোয়াবের হবেন এত সন্দেহ নেই যদি এখলাসের সাথে আদায় করে থাকেন সেখানে যেহেতু গেছেন আল্লাহ নবীর খবরের কাছে গিয়ে সোজা সালাম দিবেন পৃথিবীর জীবন হিসাবে জীবিত মনে করে সালাম দিবেন না কেন তিনি পৃথিবীর জীবন থেকে সরে আখেরাতের জগতে চলে গেছেন তিনি জীবিত কিন্তু বারসাখি ভাবে কবরের জীবিত এবং ক্রিয়ামতের মাঠে যে ধরনের জীবিত থাকবেন সেই জীবিত না আল্লাহ বলেছেন আমার উপর তোমরা সালাম এবং সালাত পেশ করো তোমরা যেখান থেকে সালাম দেবে সালাত করবে আমার কাছে তা এমনিতে পৌঁছে যাবে অন্য হাদিসে এসেছে আমার কাছে তোমরা সালাম করলে আমার ভিতরে রোহ পুনর্জীবিত করে দেওয়া হয় বা পুনঃস্থাপিত করা হয় তার মানে আল্লাহ নবী পৃথিবীর জীবন হিসাবে তিনি মৃত কিন্তু বারো জীবন তিনি পেয়ে যান তখন সেখানে তার রুখ আবার ফেরত দেওয়া হয় তখন তিনি তার জবাব দিতে পারেন কাবার ঘরে এতটাই মর্যাদা যদি কেউ কাবার ঘরের মধ্যে কোনো জুলুম করতে যায় আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে কথা রয়েছে আল্লাহ পাক তাকে তিনি শাস্তি দিবেন কাজে এই কাবার ঘরে যদি কেউ কটাক্ষ করে এখানে কেউ যদি আক্রমণ করতে আসে পাক তাকে শাস্তি দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও এটা পাক বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আবরাহা কাবার ঘর ভাঙ্গার জন্য এসেছিল তার ধারণা ছিল যে পৃথিবীর মানুষগুলো কাবার ঘর তো আফ করতে আসে সেখানে হজ করতে আসে তাহলে এখানে কেন আসবে না অনেক সাজগোজ করে অনেক সুসজ্জিত করে অনেক সেখানে খরচা করে বিশাল সুন্দর এক ঘর বানালো কিন্তু তার ঘরের কাছে পৃথিবীর কেউ যেত না সবাই ঘুরে ফেরে কাবার ঘর যেটা সামান্য পাথর দিয়ে নির্মিত সেখানেই লোকেরা হজ করতে আসত এবং তোয়াফ করতে আসত আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোতালেফ আল্লা নবীর দাদা তখন কাবার ঘরের মতোবাল্লি বা তার খা দিন অবস্থায় ক্রাইশরা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাইকে বললো হে আব্দুল মোত্তালেব আপনি তো কাবার ঘরের এ দায়িত্ব পালন করেন আবরাহা কাবার ঘর ধ্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে আপনি তো কোনো প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে প্রতিহত করার জন্য আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন না কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না তখন আব্দুল মোত্তালেব একটি সাধারণ জবাব দিয়েছিল আমি তো উটের মালিক ওরা আমার অনেক উট নিয়ে গেছে আমি উট বাঁচানোর চেষ্টা করব উঠ উদ্ধারের চেষ্টা করছি কিন্তু কাবার ঘরের আমি না কাবার মালিক যিনি আল্লাহ তিনি চিন্তা করার কোন প্রয়োজন নেই কবরের কাছে গিয়ে আল্লাহ নবীকে পৃথিবীর জীবনের জীবিত মনে করা কেন্দ্র সেরে কে একদাও তিনি কবরে চলে গেছেন তিনি যদি পৃথিবীর জীবনে জীবিতই থাকবেন জীবিত মানুষকে সাহাভারা কবর দিবেন কেন জীবিত মানুষকে কবর দেওয়া জাহেজ নয় সূত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে সালাম করতে হবে হজরত আবু বকরকে সালাম করতে হবে অমর সালাম করতে হবে অনেক হজরত আবু বকর এবং অমর সালাম করেন না এটাও কিন্তু কোন অবস্থা বৈধ নয় সাহাবাদের সম্মান করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীর কবর স্পর্শ করা সেখান থেকে তাবার নেওয়া আল্লাহ নবীর কবর থেকে চাওয়া হে নবী আমাকে কিছু দিন হে নবী আমার গুনা মাফ করুন হে নবী আমি আপনার কাছে চাইতে এসেছি ইত্যাদি কোনো কিছু করা যাবে না চাও আল্লাহ একমাত্র আল্লাহ وحده لا شریک لهর কাছে সুতরাং কবর থেকে বরকত নেওয়ার চেষ্টা করা আল্লাহর নবীর কাছে কিছু চাওয়া এটা স্পষ্ট শিরকের অন্তর্ভুক্ত এটা কেউ করবেন না এমন কি শাহ আউলিয়া দেহ নবী লা তো সাদরহাল হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন লে আল্লাহ লিআল্লাই আলতাহিকা গায়রু শায়ির বিশায়ির নবী সাল্লাল্লাহু আলী সাল্লাতু ওয়াস সালামের নামে বেশ কিছু হাদিস বানানো হয়েছে যেগুলো জাল এবং জাইব বানানো হয়েছে কেউ কি বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে ব্যক্তি হজ করল কিন্তু আমার জিয়ারত করল না সে আমার সাথে অসত আচরণ করল এই হাদিস বানাউতি কেউ বলেছেন মান জারানি বাদা মামাতি কান্নামা জারানি ফি হায়াতি যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমাকে ziyaret করলো। সে যেন আমার জীবিত অবস্থায় আমাকে ziyaret করল এই হাদিস বিভিন্ন কেতাবে বনীয় থাকলে আগেরটা দ্বারা কুত্নী এবং এগুলো আদিতে রয়েছে এবং এগুলো ওই সকল কেতাবে রয়েছে যেগুলার কোনো সত্য কোনো ভিত্তি নেই অত্যন্ত দুর্বল যেগুলা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য কোনো হাদিসই নয় আরও বানানো হয়েছে হাদিস মানসাহ রাকবরি লাহু, সাফাহাতি যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত একেবারে অজেব হয়ে পড়বে এমন ধরনের কথা নাই কেন সাফাহের অধিকার আল্লাহর পক্ষ থেকে কেমন আল্লাহ নবী সাফাহাত করতে পারবেন এই সকল জাল হাদিস এবং জয়ীফ হাদিস হাদিসের নামে জাল করে এবং কথা দিয়ে ইত্যাদি ইত্যাদি বহু উৎকৃষ্ঠা কাহিনী বানানো হয়েছে যেটা কোনো অবস্থাতেই শুদ্ধ নয় মুসলমানরা এবাদত করবে বন্দি করবে হজ করবে মদিনায় যাবে বিশুদ্ধ দলিল এবং প্রমাণের উপর ভিত্তি করে বানাউটি কোনো কিছুর উপরে নয় সেখানে কোবার ফজিলত রয়েছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঘর থেকে অজু করলো করার পরে কোবাই গেল কোবাইকে দুই রেখাত নামাজ পড়লো তার ওমরার পরিমাণ সোয়াব হয়ে গেল এ হাদিস গ্রহণযোগ্য আল্লাহ নবী মাঝে মাঝে কোবার মসজিদে যেতেন সেখানে গিয়ে দুই রাখা সালাত আদায় করতেন এটাও সহি হাদিস রয়েছে সহি হাদিসে যতটুকু রয়েছে অতটুকুই আমরা আমল করব। সেখানেই বরকত হবে সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত একটি হলো তার দলিল থাকতে হবে কোরআন এবং সুন্নায় তথা স্পষ্ট প্রমাণ থাকতে হবে এক আর দ্বিতীয় হলো এক থাকতে হবে আমি এবাদতটি আল্লাহর জন্য করছি মানুষের জন্য করছি না দুইটা শর্ত যদি পুরানো হয় তাহলে আপনি এবাদতের নামে যত কিছুই করেন না কেন কোনোটাই কবল হবে না বাকি ওল্লা কাদ সেখানে গিয়ে

নিজেরা সেখানে গিয়ে কিছু না আছে সে আসসালাম আলাইকুম আহলাল কুবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু পক্ষ থেকে নির্ধারিত যে জিহারতের तरीका আছে যে কবরের কাছে গিয়ে যা পড়ার তরিক আছে সেটাই আপনারা পড়বেন কবর থেকে আপনাকে কেউ কিছু দিতে পারে না কবর কবরবাসী আপনাকে পাইতে পারে আপনার দোয়া যদি কবুল হয় তার জন্য দোয়া করেন তাহলে তার লাভ হতে পারে আল্লাহ নয়ে বলেছেন এজা মাত ইবনে আদম ইন কতা আন্হু আমালহু ইল্লা মিন মানুষ যখন মরে যায় তখন তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাস তিনটি জিনিস সদাকাতেন জারিয়া আও এলমিন ইউনতাফ বিহি আও ওয়ালাদুন সালেহিন ইয়াদউলাহু তিনটা জিনিস যায় একটি হলো সাদাকা জারিয়া পৃথিবীতে ভালো কাজ করে গেছেন মানুষের উপকারের কাজ করে গেছেন মাদ্রাসা বানিয়েছেন মসজিদ বানিয়েছেন পুকুর কেটে দিয়েছেন টিবল করে দিয়েছেন মানুষের জন্য উপকারী স্থায়ী ব্যবস্থা করে দিয়ে গেছেন সদাকাতুন জারিয়া উন্নত বই পুস্তক আপনারা দিয়ে গেছেন এমনকি পৃষ্টিভির থেকে যে দিন প্রচারের ব্যবস্থা করা হয়েছে এটাও সদাকাতে ইনশা আল্লাহ যারা এখানে পরিশ্রম করছেন জিনিয়ার প্রতিষ্ঠাতা এবং এই পৃথটিভিতে যারা এখানে ফিল্ম শুটিং করছেন পরিশ্রম দিচ্ছেন এটাও আল্লাহ কবরে যাওয়ার পরে সদাকায় জারিয়া হিসাবে দিন প্রচারের মাধ্যম হিসাবে আমরা যে নিয়ত রাখি ইনশা আল্লাহ আল্লাহর কাছে মৃত্যুর পরে সদাকায় জারিয়া হিসাবে গণ্য হবে আলমিন ইনতমের কাজ যারা করে যায় কোরআনের খেদমত হাদিসের খেদমত কোরানের লেখা হাদিসের লেখা ইসলামের উপরে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক লেখা অ্যালমিনি উম তাফো বেহি সেগুলাও ইনশাআল্লাহ সদাকাতে জারিয়া হিসাবে গণ্য হবে আওয়ালাদিন সোয়ালেহেন ইয়াদুলাহু সুসন্তান যে রেখে যান তারা যদি দোয়া করেন তাহলে সেটাও সদাকা এ জারিয়া হিসাবে গণ্য হয়ে খবরের মধ্যে পাবে ওয়ালাদিন সোয়ালেহ ইয়াদুলাহু সুসন্তান পৃথিবীতে রেখে যাওয়া তাদেরকে দোয়া কালাম শিখিয়ে যাওয়া কোরান হাদিস শিখিয়ে যাওয়া এবং তারা যেন দোয়া করতে পারে সেমন করে অন্যান্য আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হোক কোনো সমস্যা নেই বিজ্ঞান শিখুক দর্শন শিখক ডাক্তারি শিখুক ইঞ্জিনিয়ারিং শিখুক যা শিখে শিখুক কিন্তু তারা যেন কোরআন শিখে এবং হাদিস শিখে এবং সে অনুযায়ী যেন পিতা মাতার জন্য যেন দোয়া করতে পারে এতটুকু সবার করতে হবে কাজে কবর বাসী কিছু দিতে পারে না তারা পেতে পারে তাদের জন্য দোয়া করলে তারা ইনশাআল্লাহ সেটা পাবেন সুতরাং কবরের কাছে গিয়ে কেউ কিছু চাবেন না সেখান থেকে অনেকে মাটি নিয়ে যায় মুখে সেটা স্পর্শ করে উহুদ পর্বতের কাছে যায় তারপরে কোথায় কোথায় কোন পর্বতে পর্বতে চলে যায় বদরের পরান্তরে চলে যায় মনে করে যে সেখানে গেলে না জানি কত সব হবে কত ফজিলত হবে কত বরকত হবে কিন্তু না যেখানে শরীয়তের দলিল নাই সেখানে কোনো বরকত হবে না যেখানে শরীয়তের বিধিবিধান নেই সেখানে কোনো সব হবে না 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 মাখলেও হবে হবে কিছুই ঘাস কাটা রয়েছে আল্লাহ নবী সেটা নিষিদ্ধ করেছেন ইনশা আল্লাহ আমরা যখন হাজ্যের পরে বা এমনিতে মদিনা যাব মদিনার পবিত্রতা রক্ষা করব। সেখানে সালাত আদায় করব। আমরা আল্লাহ নবীর রওদাতে থেকে তার এখন যেটা করা হয়েছে আগে তো নবীর কবরের পাশে। সেখানে তো কাওয়ালি হতো সেরেক হতো বেদাত হতো বাদশাহ ইবনে সৌদ এই বংশকে আল্লাহ পা গ্রহণ করুন দেশ গোটা সৌদি আরব থেকে সেরেক এবং বেদাত উৎখাত করেছেন আল্লাহ নবীর কবরের পাশ থেকে যত সেরেক বেদাত কাওয়ালি খান হতো কবর অনেক উঁচা করা হয়েছিল সেখানে চেষ্টা করা হতো সেখানে চাওয়া হতো সেটাকে পবিত্র করেছেন এবং বাদশাহ আব্দুল আজিজকে আল্লাহ গ্রহণ করুন তিনি সেটাকে অত্যন্ত দিনই কায়দায় নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহ পাক খায় দাঁড় করুন এতটুকু করার জন্য আমরা এতটুকু বলার পরে আর আলহাজ ইল্লাল জান্না হজ্জি মাবরুর তার জাজা হল জান্নাত আমরা হজ শেষ করে মক্কামদিন জিয়ারত শেষ করে যখন দেশে যাব তখন যেন আমরা নিষ্পাপ থাকতে পারি আমাদের মৃত্যু যেন ইনশা আল্লাহ নিষ্পাপ অবস্থা হয় আমাদের হজ যেন কবুল হয় এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি